এটা আমাদের ফিউচার ডিসাইডার না একটু নয়, কারণ এটা যদি আমরা ভালো করতে পারি আমার মনে হয় যে আর অনুষ্ঠিতকে পেছনে ফিরে তাকাতে হবে না। তো একটা ম্যাচ যদি জিতে ইনশাল্লাহ র্যাঙ্কিংয়ে চলে আসবে, তবে আমরা যদি আমরা দুইটা ম্যাচ জেতার টার্গেট নিয়ে যাচ্ছি। আমরা ব্যাটিংয়ে একটু পিছিয়ে আছি, আপনারা জানেন ব্যাটিংয়ে ক্লিক করতে পারি না। তো আমাদের মেইন প্রবলেম যেটা, আমরা সুইং বল খেলতে পারি না। তো ওটার উপরে কাজ করেছি আমরা মেশিন বলে এবং থ্রোতে, বা ছেলেদের সঙ্গে ছেলেরেশন নেটে বল করেছি বোলার হিসাবে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই প্রিপারেশন নিয়েছি আমরা। এবং আমরা যেখানে যাচ্ছি ওখানে 10 দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে পাঠাচ্ছে কন্ডিশনিং ক্যাম্প করানোর জন্য। তো আমার মনে হয় যে ওটা আমাদের জন্য হেল্প করবে। দেখুন, অস্ট্রেলিয়া একটা ডিফারেন্ট কন্ডিশন, আর ওয়েদারও ডিফারেন্ট হবে। আর আপনারা জানেন যেটা, আসলে ওখানে পেস সহায়ক উইকেট হবে। যদি এরকম হয় ইনশাল্লাহ, আমার তো ইচ্ছা আছে এবং টার্গেট আছে যে আমি ওপেনিংয়ে একটা ভালো ব্রেক থ্রু দিতে পারবো টিমের জন্য। তো আমার মনে হয় ভালো স্টার্ট হলে দলের জন্য ভালো হবে। আশা করি সব কিছু ভালোই হবে। ওকে, উইশ ইউ বেস্ট অফ লাক ফ্রম আস। যেটা হচ্ছে যে অনেকদিন পরে টিমে ঢুকছি, আমার এদিকে নজরটা অবশ্য ফোকাসটা আরো বেশি করা লাগছে, যে আমাকে আগে যেমন খুঁজছেন তাদের যেন ভালো করার জন্য আমাকে আরো হার্ড ওয়ার্ক করতে হবে। আর ওয়ার্ল্ড কাপের আগে আরো 15 দিন টাইম পাচ্ছি, আমি আশা করি যে এর মধ্যে স্ট্রংলি ব্যাক করতে পারবো। কোন দিকটাতে আমরা এগিয়ে আছি আর কোন দিকটাতে পিছিয়ে আছি আপনার মনে হয়? অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা থেকে যদি বলেন, ওখানকার উইকেট গুলো আসলে কেমন হয় আমাদের জন্য? কি ফেভারেবল হবে নাকি কঠিন হবে? আমি লাস্ট এবার যে মেলবোর্নে গিয়েছিলাম, তো ওখানে যে উইকেটটা দেখলাম, তো উইকেটটা আসলে অনেক সুন্দর উইকেটটা, প্রত্যেকটা উইকেটে অনেক ভালো লাগলো। এবং ওখানে ব্যাটিং করে ব্যাটসম্যানদের দায়িত্ব করছে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আর দেখুন, দলটা হচ্ছে অভিজ্ঞতা, এবং যারা নতুন আসছে তারাও ভালো করতেছে। যাবো যাতে যারা ম্যাচ পাবে তারা অবশ্যই ভালো করবে। আর যেহেতু এক্সপিরিয়েন্স এর সবাই আছে, পুরোনো আছে, সবাই ভালো করবে। সালমা, পরপর 3 বার টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে অধিনায়কত্ব করছেন, বাংলাদেশ হয়ে এই দেশকে রিপ্রেজেন্ট করা বিশ্বমঞ্চে, এটার অভিজ্ঞতাটা কেমন, ফিলিংসটা কেমন? আসলে অনেক ভালো লাগছে যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আমার নেতৃত্ব রয়েছে। তো এটা আসলে মানে আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে আমার নেতৃত্ব ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। অবশ্যই আমি চেষ্টা করবো আমার দেশটা দেওয়ার জন্য, আমি চেষ্টা করবো যাতে আমাদের সব মেয়েদের কাছ থেকে সব কিছু মানে ভালোভাবে অর্জন করে নেওয়ার জন্য। Yes, one night. One night it was left. One night it was.